ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده ولا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللہ نی سے عاشق ہوئی یار نبی کی پاٹا نتارا تھے نام ارشاد نام شالا دیکھنا چھے کلمات اللہم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة دنكا আসার বসার জন্য যে তৌফিক দিয়েছেন
সেই জন্য আমরা মহান মনিবের কদমে তার দেয়া জাবানা অবনত মস্তিষ্কে নতজান হয়ে আমরা সকলে এক হয়ে আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠের মেল রেখে আল্লাহকে খুশি রেখে বলি আলহামদুলিল্লাহ আর জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ বলি রব্বানা লাকাল হামদ হামদান طيبا كثيرا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام أبرو التواج بلنا الله أكبر আওয়াজটা কম হচ্ছে আর একটু বাড়াই বললে আল্লাহ খুশি হবে বলি আল্লাহু আকবার এখানে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ তার সাথে খুশি না বেজা খুশি কম না বেশি বেশি কাজ করব বেশি খুশিতে বেশি আমরা আসছি বসছি আমরা খুশি আমাদের খুশিতে কে খুশি আল্লাহ কে খুশি আল্লাহ এই আল্লাহর নামটা নিতে মজা লাগে কিনা লাগে কিনা এমনি এমনি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা যদি কোনো বান্দারা যদি একবার যদি নিয়ে নেয় আল্লাহ তো কৃপণ না আল্লাহ তো বখিল না একবার নামটা নেয়ার সাথে সাথে বান্দার আমল লাগে আল্লাহ সবটা দেখে দেখে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার হয়েছে জানা আছে তাহলে আমরা সৌভাগ্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল আসার জন্য বসার জন্য যে তৌফিক দিয়েছেন আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা হচ্ছে বেহেস্তের পাতা বেহেস্তের একটা টুকরা কিসের টুকরা এখানে আলোচনা হয় কিসের কিসের কোরআনের আলোচনা এখানে কোরআনের আলোচনা ছাড়া কি আর ওনা আলোচনা চলে না চলবে না কার ব্যক্তিগত না ওপিনিয়ন মতামত না আমরা এখানে আসছি বসছি শুধুমাত্র একমাত্র সৃষ্টিকর্তার বিধানের কথা শোনাবার জন্য এই বিধানের কথা শুনে জীবনটা রূপায়ণের জন্য বলে টিকে না সম্মানিত ভাইরা এই মাহফিলে আমরা আসছি আমরা মাহফিলে এসেছি বসেছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে কোন পান্তা পান্তিরে যখন মাহফিল আসার জন্য তথা কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য একটি মাত্র আয়াত তার তাফসীর শোনাবার জন্য জ্ঞান আহরণের জন্য কোন বান্দা পান্তি যদি প্রাতবেলায় সকালবেলায় দিনের বেলায় যদি তারা যদি পর থেকে বের হয়ে যায় ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব ওই পান্তা পান্তির আমল নামায় লিখে দেন সুবহানাল্লাহ আয়াত শুনতে কয়টা এক আয়াতের জন্য 1 মিনিট 2 মিনিট মাহফিলে এসেছে বসেছে মাহফিল শ্রবণ আনতে আল্লাহ সেই সময়টাকে এত মূল্যায়ন করেছে এত মহব্বত করে বান্দাকে আল্লাহ সম্মান না দিয়েছেন 2 মিনিট 3 মিনিট এক আয়াতের বিনিময়ে আল্লাহ বান্দার আমল নামায় কয়শো রাকাতের সওয়াব দিয়ে দেবে 500 রাকাত কয়শো রাকাত এত দিনের বেলা রাত্রে বেলা কোন বান্দা বান্দি যদি কোরআন মাহফিলে যদি আসে যদি কোরআন মাহফিল শ্রবণের জন্য যদি বসে যখন মাহফিলের মানুষেরা বসে আল্লাহর সৃষ্টি রহমতের ফেরেশতারা দুনিয়ার মধ্যে তারা ঘোরাফেরা করে মানুষেরা যখন মাহফিলে যখন বসে ফেরেশতারা দেখার পর তাদের সঙ্গে একজন পায় আরেকজনকে বলে পাই যাদের জন্য যাদের আমল নামায় সওয়াব লেখাবার জন্য আমরা তালাশ করতেছি খোঁজাখুঁজি করতেছি ওই দেখো এরা তো বসে গেছে মাসবাদা মাহফিলের মধ্যে এরা সকলেই এক অপরের সাথে হাতে হাত রেখে মাহফিলের চতুর্মুখী হয়ে যায় এভাবে একজনের সাথে একজন হাত মিলাতে মিলাতে এই দুনিয়া থেকে আকাশ পর্যন্ত সরু লাইন হয়ে যায় আল্লাহু আকবার বন্দরা যখন মাহফিলে বসে আল্লাহর জিকির স্মরণ করে কোরআন আর আলোচনা যখন শ্রবণ করে
চুক্তি যখন পাড়ি পড়ে বান্দারা যখন কান্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদের জিজ্ঞাসা করে আয় আমার ফেরেশতারা দেখছো আমার বান্দারা জমিনে বসে আছে বা বিলের পেন্ডলে বসে আছে আর কান্দে কেন অতস আল্লাহ জানে তারপর ফেরেশতাদের প্রশ্ন করে ফেরেশতারা বলে আয় আল্লাহ তাআলা আপনি তো জানেন তারপরে আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন এই বান্দারা নিজের গুনাহ করেছে জীবনের সঞ্চিত গুনাহের জন্য চোখের পানি দিয়ে তারা কান্দে আল্লাহ তাআলা বলে ফেরেশতাদের আবার জিজ্ঞাসা করে আমার ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখেছে কয় মাবুদ দেখে নাই তাহলে তারা কিসের জন্য কান্দে আয় আল্লাহ তাআলা এরা তো আপনার বই কান্দে এরা কি আমার জান্নাত দেখেছে কয় না তাহলে আমার জাহান্নাম কি তারা দেখেছে কয় না আমার জান্নাত তো দেখে না আমার জাহান্নামও তারা দেখে নাই আমি আল্লাহকেও তারা দেখে নাই না দেখে এরা যে কান্দে আমি আল্লাহ তাদেরকে আমি তাদের জিন্দেগিরি গুনাহ মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ যখন মাফ করে দেন একজন ফেরেশতা দাঁড়িয়ে বলে মানুষের যারা মাহফিলের উদ্দেশ্য করে এসেছে আপনি এদের গুনাহ মাফ করে দিলেন কিন্তু একজন অনেক মানুষের আছে মাহফিলে আসে নাই মাহফিলে যাওয়ার সময় পথ দিয়ে মাহফিলের প্যান্ডলে বসে গেছে এরা তো মাহফিলের জন্য আসে নাই কিন্তু এদের গুনাহও কি মাফ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে আমাকে কই করে আমার কালামের কথা শোনার জন্য শ্রবণের জন্য মাহফিলের উদ্দেশ্য যদি নাও থাকে বাজার থেকে যাওয়ার সময় হাট থেকে যাওয়ার সময় দোকান থেকে যাওয়ার সময় যদি আবার করে বান্দা যদি মাহফিলে যদি বসে যায় ওই মাহফিল শুনতে আসা ব্যক্তির মতো আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম আল্লাহ সব আছে না নাই লাভ বেশি না কম লাভ বেশি না কম আমরা কি লাভ চাইবো না ক্ষতি চাইবো লাভ বেশি চাইবো না ক্ষতি চাইবো লাভ যদি চাই তাহলে কোরআনের পথে আসা লাগবে কার পথে কোরআনের পথে আসা লাগবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবিনের মধ্যে আমাদেরকে পাঠালেন প্রতিনিধি হিসাবে কি হিসাবে প্রতিনিধি হিসাবে কিসের জন্য তার গোলামি করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর শাসন মেনে চলার জন্য ঠিক কিনা এই জমিনটা কার আল্লাহ এই সৃষ্টি কার আল্লাহ এই আকাশ কার আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল কার আল্লাহ সৃষ্টির এই যে আসমানের উপর নিচে মাটির তলে যা আছে সমস্ত কিছুর মধ্যে কোন মানব মানবীর কি হাত আছে আছে কেউ যদি মনে করে আছে তাহলে তার ইমানে কি রয়েছে ঘাটতি রয়েছে কি রয়েছে ঘাটতি রয়েছে সুতরাং যদি আমাদের জীবন যদি আমাদের আমল যদি সাজাতে হয় আমাদের জীবন যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের জীবন সুন্দরের জন্য এই গাইডলাইনের দরকার আছে না নাই আছে না নাই এই গাইড নাম কি এটিকে কোরআন এটি নতুন না ফুরান এটি যদি কেউ যদি বলে কোরআন ফুরান না এটি কি আজকের না আজ থেকে যদি 1500 বছর আগে যদি কোরআনটা যদি আল্লাহ নাযিল করেন কিন্তু মনে হচ্ছে যেন আজকের জন্য আগামী কালকের কাজের জন্য আল্লাহ পাক আজকে কোরআনটা নাযিল করে দিয়েছে আল্লাহু আকবার কোরআনের প্রত্যেকটা আয়াত কোরআনের প্রত্যেকটা বিষয় আজকের জন্য নয় আগামীর জন্য এরপরের জন্য অতীতে যেমন ছিল আজকেও তেমন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান কা এই বিষয়টা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জেনেছিল এই জমিনের মধ্যে তার গোলামি করার জন্য কে কে রাখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি ইরশাদ করেছেন যেখানে যেখানে যে সময়ে যে স্থানে কোরআন তেলাওয়াত হবে আলোচনা যখন করা হয় সেখানে নীরবে নিবৃত্তে বসে বসে যেন আল্লাহর কালাম শোনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া ইযা কুরিয়াল
القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الله تلامان وإذا قرئ القرآن جكن قرآن تلاوت هاي قرآن جكن على جناحي فاستمعوا لا جكن تم رشلو فاستمعوا له وانصتوا لعلكم ترحمون কুরআন যখন তেলাওয়াত হবে তোমরা চুপ করে শুনো কি করো চুপ করে কি করে চুপ করে নীরবে বসে বসে শুনো যদি নীরবে যদি নেতৃত্বে যদি দিলের মধ্যে আসর হয় এমন ভাবে যদি তোমরা বসে থেকে কুরআন শ্রবণ করতে পারো তাহলে তোমাদের ইহকাল সম্মানই এবং পরকালেও তোমাদের জীবনটা সম্মান হয়ে যাবে আল্লাহ জীবনের সম্মান বাড়িয়ে দিবেন কে আল্লাহ বাড়িয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ যদি বাড়ান আমাদের কোনো ক্ষতি আছে নাই বাড়ালে লাভ আমাদের আল্লাহর কোনো লাভও নাই ক্ষতিও নাই কাজী যদি মাহফিল হয় সুবি সাড়ে বসে যাবেন আজকের এই কোরআনের মাহফিল হবে মরণের পরে কেউ থাকবে না আমার আমার আপনার বন্ধু কেউ হবে না শুধুমাত্র সৃষ্টির পরে প্রণয়ের পরে কোরআনটা থাকবে এই কোরআনটাই আমার আপনার বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার এই কোরআনটাকে যদি জমিনের মধ্যে যদি আপন করে নিতে পারি এই কোরআন আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা এই কোরআন অবশ্যই আমাদের সঙ্গে হবে যদি আমরা কি করতে পারি কোরআনকে মহব্বত করতে পারি সম্মানিত ভাইরা তাহলে এই জমিনের মধ্যে থেকে প্রশংসা করব কা প্রশংসা করব কা প্রশংসা যদি করি তাহলে আল্লাহ আমাদের আমলনামায় সওয়াব বিভক্ত করে দিবেন বিনিময়ে সম্মান বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করতে হবে বেশি না কম প্রশংসা পাওয়ার দাবিদার কে যোগ্যতা রাখেন কে কেন প্রশংসার দাবিদার আমরা আমাদের জীবনের মধ্যে তাকাই না কেন পুরো বৌডির দিকে তাকাই সুখের নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না যাবে কখনো যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন كلمات ربي لنفد البحر قبلا تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر بلون حبيب قل لو كان البحر جدي شاكر في جدي كلمات ربي আপনার রবের কালিমা লেখাবার জন্য কার প্রশংসা আল্লাহর প্রশংসা লেখাবার জন্য যদি সাগর কি যদি কালিমা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনার রবের কালিমা আপনার রবের প্রশংসা পুরাবার আগে আগে ওই সাগরের পানি গুলা শুকিয়ে যাবে আল্লাহু আকবার লানা ফিদাল বাহর যদি অনুরূপ যদি সাগর এনে দেওয়া হয় তাহলে আল্লাহর প্রশংসা শেষ হবে না আল্লাহু আকবার এই রহমানের গোলাম আমরা কারা সে রহমানের গোলাম আমরা সম্মান বেশি না কম তাহলে জমিনে বসে বসে গোলামি করব কার আল্লাহর যদি গোলামি করি আল্লাহ মরণের পরে সম্মাননা দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন সুবহানাল্লাহ এই জান্নাত চাইকে চায় না জান্নাত চাইকে চায় না ভাইরা আমাদের একমাত্র লক্ষ্য এই দুনিয়ার হায়াত কোনস্থায়ী কেউ কি থাকবে না থাকবো সুযোগ আছে আমাদের উত্তরসূরি যারা ছিল এখন এরা আছে বর্তমান তারা আমরা আমরা থাকবো আগামী প্রজন্ম কি থাকবে না কেউ থাকবে না সকলে চলে যাবে সুতরাং
মাহফিল আসছে মাহফিলে পড়ছি মাহফিলে আসছি বসছি চলে যাব এমন নয় আশা এবং বসার মাধ্যমে আগামীর জন্য কিছু নিয়ে নিতে হবে ঠিক কি না এমনি খালি হাতে যাব না কিছু নিব কিছু নেওয়ার দরকার আছে কি না আছে কি না ভাইরা আগামীর জন্য আমাদের তৈরি হতে হবে আগামী প্রজন্মের জন্য আমাদের কিছু একটা করতে হবে আগামীর প্রজন্মের দিকে আমাদের ইঙ্গিত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে প্রজন্মকে কি করতে হবে আর আমরা কি করে সামনের দিকে আগাবো আমাদের জীবনটা কিভাবে চলবে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে সব বিষয়ের থিওরি লসি আবার আপনার আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন ঠিক কি না তাহলে জীবন সাজাবে কোরআন দিয়া হাদিস দিয়া রাসূলের জীবন দিয়া সিরাত দিয়া সাহাবীদের সিরাত তরিকাত দিয়া এক থেকে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি আমাদের যদি প্রোভাইড করে আমাদের যদি ইনভাইট করে কশ্মীর কালে আমরা কোরআন এবং হাদিস থেকে পিছপা হব না ঠিক কি না কেউ যদি বলে কোরআনের বিরুদ্ধে আচরণ করার জন্য কোরআনের বাহিরে আমল করার জন্য এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে কোরআন সারা অন্য কিছুতে আমল করব না রাজি আছেন কিনা রাজি আছেন কিনা সম্মানিত ভাইরা এই কোরআন আমাদের সংবিধান কিসের সংবিধান কোরআন আমাদের সংবিধান তাই কাজে সম্মানিত ভাইরা আসুন আমরা আজকের এই মাহফিলে আমরা আমাদের জীবনটা রূপায়ণ করি হয়তো বা না করো আজকে রাত্রে যদি কারো যদি মরণ হয়ে যায় আমল ছাড়া যদি তওবা ছাড়া যদি আমরা যদি মরি আমাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে জাহান্নামে গেলে কি শাস্তি আছে না আরাম আছে শাস্তি পেতে চান না নাজাত পেতে চান নাজাত পাওয়ার একমাত্র সংবিধান একমাত্র এই বিধান হলো কোরআন দেখে না এই কোরআনের ভিতরে আসা লাগবে কোরআন মানা লাগবে কোরআন জানা লাগবে কোরআন বোঝা লাগবে কোরআন শুধুমাত্র বাড়ির মধ্যে গিলাফে মুড়িয়ে বাড়ি রেখে দিয়ে এই কোরআনের মহব্বত কোরআনের হিকমত কোরআনের আসবত বোঝা যাবে না ঠিক না এই কোরআনের উপর আমল করতে রাজি আছেন কিনা কারা কারা সন্দ হাত উঁচু করে দেখান আল্লাহ এই কোরআনের জন্য আমাদেরকে কবুল করুক আমিন হাত নামান সম্মানিত ভাইরা এই তফসির কোরআন মাহফিল প্রতিদিন হয় না বছরে একবার হয় এটি আমাদের আমলের জন্য আল্লাহ সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আমরা কি কাজে লাগাতে চাই কি চাই না সম্মানিত ভাইরা আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে আমাকে বিষয় দেওয়া হয়েছে খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য শাসন কার্যে তাদের অনুসৃত নীতিমালা প্রত্যেক যুগে শান্তি বিধান করতে সক্ষম আপনাদের মনে বিশ্বাস হয় কি হয় না সাহাবীদের জীবন সিরাত যা বিধিবিধান রসুলের কাছ থেকে পেয়েছে এরই ভিতর নির্ভর করে এর উপর তারা পুঁজি করে জীবন পরিচালনা করেছে ঠিক না এই তাদের অনুসৃত তাদের দেখানো পথ পন্থা পদ্ধতি আমাদের জন্য মডেল ঠিক না এসব বিষয়গুলো যদি আমরা মানি জীবন সুন্দর হবে ঠিক না কাছে সাহাবিদের দেখানো পথে চলতে রাজি আছে কিনা আছে কিনা তাহলে কাছে সম্মানিত ভাইরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এই কোরআন পেয়েছিলেন এই কোরআন কার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কাছে কোরআনে যা বলেছেন আল্লাহ যা আমাদের বলেছেন এই কোরআনে আমরা আলোচনা করব এর উপর আমল করব আল্লাহ তাআলা তৌফিক দান করে বলি আমিন একটু জিকির করেন সুবহানাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ভাইরা আমার নির্ধারিত বিষয় হলো খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য বর্তমানে বিষয়টা আলোচনা করা বর্ণনা করা আলোচনা করা খুবই একটা দূর হবে আবার কঠিন ব্যাপার কারণ এই বিষয়টা কেউ হজম করতে পারে আর কেউ ভূমি করে ঠিক না কোরআন হাদিসের আলোচনা কারো ভালো লাগে কারো কি লাগে খারাপ লাগে কাজে কোরআন
যাদের হজম হবে তাদের আগামী প্রজন্ম ভালো হবে, জীবনটা ভালো যাবে, ঠিক কিনা? আর যারা কোরআনের আলোচনা শ্রবণান্তে যাদের ভূমি ভাববত হবে তাদের সমস্যা আছে, ঠিক কিনা? যার ভূমি হোক আর হজম হোক এটা আমাদের কোনো দেখার বিষয় নয়। এই জমিনটা আল্লাহর, আলোচনা চলবে আল্লাহর, শাসন চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আমরা কারো উপর তোয়াক্কা করি না, কারো ভরসা করি না, কারো দাঁড় দাঁড়ি না, একমাত্র হুকুম চলবে আল্লাহর, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবন পরিচালনার ক্ষেত্রে মানুষের দিকে পথ পন্থা রাস্তা দেখাবার ক্ষেত্রে যে রাস্তাটা তারা প্রথমত অবলম্বন করেছিল, তারা মানদণ্ড হিসেবে তারা বেছে নিয়েছিল, সে মানদণ্ডের প্রথম পর্যায়ে প্রথম ধাপ হল কোরআন, ঠিক না? তারা প্রথমত তাদের জীবনের রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, এই জীবন সাধনার জন্য তারা শাসন কার্যে তারা ব্যবহার করেছিল এটার সোলের সন্না এবং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, এই কালাম আল্লাহ, এই কালাম আল্লাহ, এই এবং আল্লাহর কালাম এবং রসুলের সুন্নার এই সমষ্টিগত এই বিষয়ে সাহাবারা কি করেছিল, তাদের শাসন কার্য পরিচালনা করেছিল। এ কোরআনে নাই এমন কোন বিষয় আছে? কোরআনে নাই এমন কোন বিষয় আছে? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে তারা বুঝতে পারত, তারা ছেলে জানতে পারত এই কালামটা আল্লাহর পক্ষ থেকে অন্য কারো বিধান নয়, যদি আল্লাহর পক্ষ থেকে তারা যদি পুরো মানবের রচিত যদি হতো অবশ্যই অবশ্যই নিঃসন্দেহ সানন্দে লাওয়াজাতুতি তেলাফান কাসীরা, এই কালামের মধ্যে তারা বৈপরীত্য বিভিন্ন বহুমুখী সমস্যা কোরআনে তারা দেখতে পেত। এখন কোরআনে সমস্যা আছে? আছে। কোরআনে কি সমস্যা আছে? আছে। এই কোরআনটা কার? আল্লাহর কালাম কি মিথ্যা হতে পারে? আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান সাদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার সে আর কার কথা সত্য হতে পারে? প্রশ্ন আল্লাহ করতেছেন, জবাবটা কি হবে? না হতে পারে। আল্লাহর কথার সে কি কার কথা সত্য হতে পারে? না, কখনো হতে পারে না। লাজব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আনসার আসবে, না মাবুদ না, আপনার কথাই সত্য জমিনে, আপনার কথার মতো সত্য কথা জমিনে আর কারো নাই, ঠিক কি না? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ তাআলা কালামটা কেন দিলেন, মানব জাতির কালামটা কেন রচনা করেন, কেন তারা আলোচনা করবে? রাসূলের জীবনীতে এত পরিবর্তন, এত পরিবর্তন, এত জীবনের মধ্যে সাহাবীদের জীবনে এত আয়োজন, এত সুন্দর হলো কিভাবে? আর কেন এবার হবে, কেন এবার না হবে? মানুষেরা যদি কোরআন মানে কোরআনের সংস্পর্শে যদি আসে তাহলে মানুষের কি পরিবর্তন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবীহি আমি আপনার প্রতি কালাম নাযিল করলাম, কিতাবুন আরসালনাহু ইলাইকা আপনার প্রতি আমি নাযিল করেছি, লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে টেনে এনে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার।
এই কালাম কিভাবে অন্ধকার থেকে রাসূল কি রাতে বাড়িতে মানুষের গিয়ে রাতে কি টেনে টেনে রাতের বেলা কি টেনে দিনের বেলা নিয়ে আসেন এমন কি না আল্লাহ তাহলে লিতুখরিজান নাস মানুষকে বের করে আনার জন্য কালামকে কেন দিলেন ইলা যুলমাতিলান নূর মানুষের সমাজ জীবন করতে গিয়ে পরিবার মেইনটেইন করতে গিয়ে ব্যক্তি জীবন সাজাতে গিয়ে রাষ্ট্রীয় জীবন সাজাতে গিয়ে শয়তান তাদেরকে প্ররোচনা দিবে এমনকি মন গড়া কিছু আশ্রয় প্রশ্রয় নেবে সেই আশ্রয় প্রশ্রয়ের কারণে তাদের পরকালের জীবনটা ধ্বংস হয়ে যাবে এই প্রশ্রয় পাওয়া শয়তানের পথ থেকে তারা সরে এসে তারা নিজেদেরকে সংযোজিত করে তারা নিজেদেরকে ওখান থেকে বিরত রেখে আল্লাহর দয়া বিধান মতো চলে দুনিয়ায় দেখে যেন আমল সুন্দর করে জান্নাতে জায়গা করে নেয় তাহলে আমাদের কোরআন মানার দরকার আছে না নাই আছে না নাই কোরআন মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন এটি কার ওয়াদা আল্লাহর ওয়াদা এই মরণের পরে একটা সময় আছে কবর কবরের পরে হিসাব হবে হাশর নশরের পরে আল্লাহ ওনাকে অনন্ত কাল পর্যন্ত বিচারের পরে জান্নাত পেলে জান্নাত জাহান্নাম পেলে জাহান্নামে দিয়ে দিবেন ভাইরা কষ্ট করে দড়িয়ায় এসব কিছু করে কি আমরা জাহান্নামে যেতে চাই না না আমরা জাহান্নাম চাই না আল্লাহর কালাম মেনে আল্লাহকে খুশি করে আমরা সকলে জান্নাতের মেহমান হতে চাই ঠিক না এই উদ্দেশ্য ছাড়া কি আমাদের আর কোন উদ্দেশ্য আছে আছে না না কারণ সুতরাং এ কোরআনে নাই এমন কোন বিষয় নাই সাহাবীরা জীবন সাজিয়েছেন বিশাল এই আরব উপখণ্ড থেকে সারা পৃথিবীর অর্ধ পৃথিবী পর্যন্ত সাহাবীরা শাসন করেছিল তাদের ব্যক্তিগত শক্তিতে না কোরআনের পাওয়ারে কার পাওয়ারে এখনো যদি কোরআনের পাওয়ার যদি কোন রাষ্ট্রে দেশে যদি প্রবর্তন হয় যদি আইন চালু হয় ওই দেশের মধ্যে কোন জুলুম থাকতে পারে পারে টেন্ডারবাজি নির্যাতন দাঙ্গাবাজি আছে দাঙ্গাবাজি যে দেশে নাই চুরি বুঝি নাই হ্যাঁ রিলিফের টিন রিলিফের চাল চুরি আছে না নাই আছে না নাই এই দেশে লাখ লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে যাচ্ছে এই দেশে লুট খারাপ বহু আছে না নাই গরিবের টাকা মেরে খাওয়ার মতো লোক আছে না নাই এই যদি কোরআন যদি এই দেশের মধ্যে যদি তাক্ত শাসন যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো তাহলে গরিবের হক কখনো মারার মতো এই জমিনের মধ্যে ব্যক্তি থাকতো না ঠিক না তাহলে এই কোরআন এই সমাজের মধ্যে যদি বাস্তবায়ন যদি হয় তাহলে এই সমাজটা খোলাফায়ে রাশিদের মতো স্বর্ণালী যুগে পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার সে আমরা স্বপ্ন দেখি আল্লাহ তাআলা যেন আগামীর এই দেশটাকে আমাদের কোরআনের জন্য কোরআনের পাঠশালা বানিয়ে দেয় আমিন সম্মানিত হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন আমরা কোন পথে যাব কি দিক নির্দেশনা নিয়ে জীবন সাজাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে কার কথা সত্য আল্লাহ রাসূল বলেন মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা আল্লাহু আকবার যে কোরআন থেকে বলে সে সত্য বলে কে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোরআন থেকে বলে সে সত্য কথা বলে আর যে কোরআন দিয়ে বিচার বিচার বিশ্লেষণ করে মানুষের ফয়সালা করে দেয় সে ন্যায় বিচার করে আল্লাহ আকবার ওয়া মান হাকামা বিহি আদালা যে বিচার করে কোরআন থেকে বিচার নিযুক্ত হয় অথবা বিচার করে সে ন্যায় বিচার আর বিচার যা করা হবে ভালো যদি করা হয় সেটি ন্যায় বিচার হবে ভালো ইনসাফ ভিত্তিক যদি বিচার হয় জাস্টিস যদি ভালো হয় তাহলে তার বিচারটাও ভালো হবে আল্লাহ আকবার তাহলে কোরআন থেকে যে কথা বলে ভালো বলে সত্য কথা বলে আর যদি কোরআন দিয়ে যদি বিচার বিশ্লেষণ যদি ফয়সালা করে তাহলে তার বিচারটাও সঠিক বিচার হয়েছে সুবহানাল্লাহ এই বাংলার জমিনে এখন সঠিক বিচার আছে না নাই আছে কোরআন দিয়ে যদি বিচার করলে অন্যায় করা যাবে পক্ষপাতিত্ব করা যাবে সমাজপতির কাছে যেন পক্ষপাতিত্ব আছে না নাই মেম্বারের কাছে যেন পক্ষপাতিত্ব আছে না নাই এমপির কাছে যেন আছে না নাই মন্ত্রীর কাছে যেন আছে না নাই প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছে যান না কেন যে
মার্ডার করেছে তার মুক্তি হয়ে যায়, যে মার্ডার করতে দেখেছে তার শাস্তি পাশের কাছে তাকে ঝুলানো হয়, ঠিক না? যে দর্শন করে তার মুক্তি মিলে যায়, যে দর্শন করে তার মুক্তি মিলে যায়, যে দর্শনের সাক্ষী দেয় সচক্ষে প্রমাণ আদি সাপোর্ট করে আদিল্লাগুলা প্রমাণাদিগুলা তারা তা করায়, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়, ঠিক কিনা? সারা বাংলার জমিন থেকে দর্শন এমাউট করতে চায়, দর্শন তাড়িয়ে দিতে চায়, তাদেরকে জমিন থেকে তাড়াতে চায়, ঠিক কিনা? যারা দর্শনের শৈলা বন্যার পানির মতো বৃদ্ধি করতে চায়, তাদের সম্মান বৃদ্ধি করার ফয়সালা করা হয়, আর যারা দর্শন মুক্ত বাংলাদেশ চায়, তাদেরকে শাস্তি দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু কিনা তাদের কারণে কোরআন না তাকার কারণে পারে, যদি কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, আল্লাহর কসম করে বলি কোনোদিন নির্বিচারে বিনা বিচারে একটা পেটরাও মারার ইসলামে হুকুম নাই, ঠিক কিনা? তাহলে কোরআনের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা যারা বলে কোরআন থেকে বলে তারা সত্য কথা বলে, আর যারা কোরআন থেকে বিচার করে তারা সঠিক বিচার, আর যারা কোরআন মানে ওয়ামান আমিলা বিহি, ও যারা কোরআনে যারা কাজ করবে, কোরআনের উপরে যারা আমল করবে, আল্লাহ তাদেরকে বেহিসাব পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহু আকবার! আমরা পুরস্কার চাই কি চাই না? কিন্তু পুরস্কার ভিন্ন আছে। আমি যদি কোরআন মানি, নামাজ পড়ি, আমি যদি সৎ পথ বন্ধ করি, আমি যদি যাকাত দান করি, আমি অন্যায় বাবা স্যার যদি সমাজ থেকে পরিবার থেকে আমার জীবন থেকে যদি আমি দূর করে দিই, আল্লাহ আমাকে পুরস্কার দিবেন আমল সালেহার কারণে। যদি আমল সাইয়্যা যদি বন্ধ করব, যদি করি, আল্লাহর কসম করে বলি আমার আপনার মুক্তি মিলবে না, আমাদের আপনার কারণে আমলের কারণে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ হেফাজত করে কাবে। সম্মানিত ভাইরা, এ কোরআন এমন একটা কোরআন, যেখানে কোরআন পড়ে, যেখানে কোরআন বাসে, এ কোরআন বাজার সাথে সাথে প্রত্যেক সৃষ্টির দাম বাড়ে না কবে? বাড়ে না কবে? হযরত ওমর, আমরা সকলে জানি ইসলামের দ্বিতীয় খলিফা, কয় নম্বর খলিফা? ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলাম ছিল একজন জঘন্য বড় ধরনের একজন খারাপ মানুষ ছিল, কিন্তু ইসলামের সংস্পর্শে, কোরআনের সংস্পর্শে আসার কারণে এই উমর আর উমর থাকতে পারে নাই। জাহালাতের সব অবস্থা চেঞ্জ করে কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূলের আস্থাবাদনে দ্বিতীয় নম্বর আসন করে দিয়েছেন। আল্লাহু আকবার! এই কোরআনের কাছে যদি কেউ যদি জিরো আসে, কোরআন মানে এই জিরোকে আল্লাহ হিরো বানিয়ে দেয়, ঠিক কিনা? আর যদি কোন যদি এই কোরআনের সাথে যদি বিয়াদবি করে, কোন যদি হিরো যদি বিয়াদবি করে, আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করার কারণে আল্লাহ ওই হিরোকে জিরোয় বানিয়ে দেন, ঠিক কিনা? অনেক মানুষের আছে বাংলার জমিনে, অনেক নাস্তিকের আছে, নিজের মান সম্মান বাড়াবার জন্য মাঝে মধ্যে সুযোগ পাইলে তাফসিরুল মাহফিলে এসে কথা বলে, আর মাঝে মধ্যে সুযোগ পাইলে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? মাঝে মধ্যে সুযোগ পাইলে নামাজের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? মাঝে মধ্যে সুযোগ পাইলে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এমন আচরণ করতে করতে এই বাংলার জমিনে তাই হয় নাই, আল্লাহ তাদের আসন করে দিয়েছেন ডাস্টবিনের মধ্যে, ঠিক কিনা? আমরা তো ফেসবুক নেট মিডিয়ার মধ্যে আমরা দেখি, এই কিছুদিন আগে অনেকটা এরকম হয়েছে, একজন ব্যক্তি আমরা সকলে জানি নাম তার টাকলু, নাম তার কি? নাম তার কি? টাকলুর ভিতর আরো অনেক টাকলু আছে, টাকলুকে সমর্থন করে, খারাপকে যারা সমর্থন করে তারাও তার ভাগিদার, ঠিক কিনা? আমরা কি টাকলুর পক্ষে না বিপক্ষে? টাকলু কি কোরআনের পক্ষে? টাকলুর ভাই যারা আছে এরা কোরআনের বিপক্ষে। যাই হোক, যেসব ব্যক্তিরা কোরআনের বিরুদ্ধে আচরণ করে কেউ জাহান্নামে যাক, আওয়ামী বিএনপি আমরা কোনো দলাদলি নয়, আমরা সকলে মুসলিম ভাই, ঠিক না? ঠিক না? ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিন মুমিনের মধ্যে, মুসলমান মুসলমানের মধ্যে যদি কোনো কিছু হয়, বসে বসে ফয়সালা দেওয়ার জন্য এলান করেছেন কে? এলান করেছেন কে? আল্লাহ বলেছেন মুসলমান মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ হলে বসে বসে ফয়সালা করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। কাজেই যে ব্যক্তি হোক, সমাজ যেই দিকে যাক না কেন, যে যে কোন করুক, আমাদের বিষয়টা আমরা একই প্ল্যাটফর্মে আসতে চাই,
একটা বিষয়ের উপর আমরা একীভূত হয়ে একই স্লোগানে স্লোগায়িত হয়ে তা হতে চায়, সে হচ্ছে আল্লাহর স্লোগান, সে হচ্ছে নারায়ে তাকবীর টিকে না। আমরা স্লোগান দিব কার পক্ষে? আমাদের স্লোগান হবে কি? নারায়ে তাকবীর। সাই দেন তো বলা স্যার, আমরা কথা বলতেছি আল্লাহর পক্ষে, কার পক্ষে? তাকবীর দিছি আল্লাহর পক্ষে, আল্লাহ মহান সে আমরা ঘোষণা করতেছি। সম্মানিত ভাইরা, যাই হোক, আমরা সলব কোরআনের পক্ষে, যারা বিপক্ষে আচরণ করতেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উত্তর উত্তর উন্নতি দান করুক। ইসলামের পক্ষে এসে পতাকা তলে আশ্রয় গ্রহণ করে কোরআনকে বুকে নিয়ে ইসলামের গণ্ডির মধ্যে তার জীবনটা